পরিবারের সবার জন্য খাবার তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে সবার জন্য একটু ইফতারি তৈরি করব। বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে কিচেনটা ক্লিন করলাম, বাড়িঘর একটু ক্লিন করে দেন হচ্ছে মশলাগুলো একবার রেডি করে নিয়েছি। মশলা সব কিছু একবার রেডি করে নিলে আমার কাছে মনে হয় যে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়, আর কাজের অত বেশি ঝামেলা মনে হয় না। পেঁয়াজ রসুন আদা সব কিছু একবারে পেস্ট করে নিয়েছি। আর ওদিকে ছোলাটা ও হচ্ছে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আজকে একটু ব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটে গিয়েছে, ভাবছিলাম বিকেলেই সব কিছু করে রাখবো, কিন্তু একদম টাইম করে উঠতে পারিনি। সন্ধ্যার একটু আগে থেকে সব কিছু আসলে স্টার্ট করেছে। এখানে ছোলা হচ্ছে, আবার ছোলাটা ভিজাতেও অনেকটাই লেট করে ফেলেছিলাম, প্রায় 2:30টার দিকে ভিজিয়েছি। একটু কুসুম গরম জল দিয়ে ভিজালে খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়, তো সমস্যা হয়নি। ভাবছিলাম যে ছোলা ভালো ভিজবে কি না। এদিকে হচ্ছে এর মধ্যে এই ফাঁকে স্নান কমপ্লিট করে ফেললাম, আর হচ্ছে ছোলাটা প্রায় হয়ে গেছে। এবারে ছোলাটা নামিয়ে নিচ্ছি, শ্রেয়াস দুষ্টুমি করছে, বাবা আর দিদির সঙ্গে খেলাধুলা করছে। এদিকে হচ্ছে এখন ভাবছি একটু পেঁয়াজ তৈরি করব মসুরের ডাল দিয়ে। এই মসুরের ডালটা একটু কেমন যেন খেতে অত বেশি ভালো লাগছে না। এর আগে আমি বড়া তৈরি করেছিলাম, তারপরও আজকে এটা দিয়ে পেঁয়াজ তৈরি করলাম। জানি না খেতে কেমন লাগবে, এমনি জাস্ট আর কি রসুন আদা আর হচ্ছে এমনি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, এটা দিয়েই পেঁয়াজি হচ্ছে। আর এদিকে আবার হচ্ছে বেগুন দিয়ে ভাবলাম একটা পাকোড়া তৈরি করা যাক। তো বেগুনের এইভাবে পাকোড়া তৈরি করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। বেগুনটাকে গ্রেট করে নিয়েছি, তারপর বেসন, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আদার এগুলোর পেস্ট দিয়ে মাখিয়ে নিয়েছি। পরে একটু পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছি, এগুলো দিয়েই একটু হচ্ছে বড়া তৈরি করলাম। বেগুনির থেকে আমার এটা খেতে বেশি ভালো লাগে, বেগুনটা এভাবে গ্রেট করে নিলে। দেন হচ্ছে আজকে স্পেশাল মুড়ির হচ্ছে পাকোড়া তৈরি করছি। রেসিপিটা অবশ্য আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করব। তো সব কিছু একদম কমপ্লিট, দেন হচ্ছে আমি এবার সব কিছু রেডি করছি। রাতও অনেকটাই হয়ে গেছে, এবারে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি, ফল সব কিছু ধুয়ে নিয়েছি। এবারে হচ্ছে কমলাগুলো, একটু কমলার কোয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর ওদিকে শ্রেয়াস স্নেহা ওদেরকে বলছি আসতে, তো তারা আসতে চাচ্ছে না। সব কিছু একদম রেডি, এবারে হচ্ছে টেবিলে সার্ভ করে দিচ্ছি। আছে হচ্ছে কমলা, আঙুর, বেগুনের পাকোড়া, মসুরের ডালের পাকোড়া, ছোলা ভোনা, আর আছে হচ্ছে মুড়ির পাকোড়া। ইফতারি বানিয়েছিস? হ্যাঁ। তুমি? হ্যাঁ। মজা করলে খাবো, আমি গ্রেপ খাবো। আলু? তুমি গ্রেপ পছন্দ করো? ওকে, জন্য সবগুলো আঙুর এখানে। হ্যাঁ, এই যে দিদিকে না দিলে হয় না? না কেন, তুমি দিদিকে লাইক করো। ওকে, সবাই নাও। ছোলা একটু ঝালটা বেশি দিয়ে ফেলেছি, তিনটা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছি। আমি নর্মালি ওদের হচ্ছে পাকোড়া তৈরি করলে আগে ওদেরটা তৈরি করি, দেন হচ্ছে আমাদেরটা পরে মরিচ মিক্স করি। তো আজকে ছোলাটা আসলে অত খেয়াল নেই, সেনার একটু কষ্ট হবে। তো সব কিছু মিলিয়ে আনকমন ছিল হচ্ছে মুড়ি পাকোড়া। আর আজকের ইফতারিটা খুবই ভালো হয়েছে, সবগুলো অনেক মজা হয়েছিল। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন। এখন সবাই খাওয়া দাওয়া করছি, আর ছোলা ভুনাটা অনেক মজা ছিল, পাকোড়াগুলো খুবই ভালো হয়েছে। তো আজকের ব্লগটাই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। টাটা।